আজকে আমরা এই শর্ট ভিডিওর মাধ্যমে শিখব কীভাবে গুগল ডক্স ইউজ করতে হয় গুগল ডক্সের যত বিষয় আছে যেগুলো আমাদের প্রয়োজন হবে কাজ করার ক্ষেত্রে এই সম্পূর্ণ কিছুই আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আমরা প্রথমে আমাদের গুগল ড্রাইভে চলে আসছি এখান থেকে প্লাস নিউ আইকনে ক্লিক করব ক্লিক করে গুগল ডক্স গুগল ডক্সে ক্লিক করবো এবং আমার এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে এখান থেকে আমি ধরুন আমি এখানে নামটা চেঞ্জ করে দিবো নামের উপর ক্লিক করে অফ গুগল এই নামে আমি সেট করে দিলাম এখন আসেন প্রথম কথা হচ্ছে আমরা কিভাবে টাইপিং প্র্যাকটিস করতে পারি তো আমাদের টাইপিং প্র্যাকটিস করার জন্য যেই ইউনিভার্সালি যেই লাইনটা ইউজ করা হয় যেটা সব জায়গাতেই ইউজ করা হয় অনেকেই জেনে থাকবেন ওটা হচ্ছে দা দ্য কুইক ব্রাউন ফক্স জাম্প ওভার দ্য লেজি ডক এই যে লেখাটা আছে এই লেখাটাকে আমরা আমাদের টাইপিং প্র্যাকটিসের জন্য ইউজ করতে পারি এখানে এ থেকে জেড পর্যন্ত সকল ধরনের লেটার রয়েছে তাতে আমাদের যদি আমরা এই লেখাটা লিখে প্র্যাকটিস করি তাহলে আমাদের সকল যত এ থেকে জেড পর্যন্ত যতগুলো কি রয়েছে সম্পূর্ণ কিগুলো আমাদের আসলে প্রেস করা হবে এবং প্র্যাকটিস করা হবে যে কোথায় কোনটা আছে তো এই যে যে লেখাটা আছে এখন আসলে এই লেখার সাইজ যে ফন্টটা আছে এই ফন্টের সাইজ এবং ফন্টের ধরন স্টাইল কোনটা হবে তো আমাদের ফন্টের সাইজ সবসময় আমরা টুয়েলভ রাখবো ইংরেজি স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে টুয়েলভ আমরা যদি হেডিং বা সাবহেডিং বা অন্য কিছু ব্যবহার করি তাহলে হচ্ছে অন্য বিষয় ওটার ক্ষেত্রে আমরা একটু নিজের মতো করে হেডিং সাবহেডিংয়ের সাইজ বাড়াতে কমাতে পারি কিন্তু স্ট্যান্ডার্ড যেই লেখার সাইজ যে মানে মূল লেখার যে সাইজটা ওটা টুয়েলভ হয় এবং আমরা সাধারণত এরিয়েল টাইমস নিউ রোমান টাইমস নিউ রোমান যেটা আছে এটা আমাদের অফিসিয়াল সকল কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে এছাড়া আমাদের যেই বাকি সঙ্গ অফিসিয়াল কাজে টাইম রোমান সব জায়গাতেই বেশিরভাগ ব্যবহার করা হয়ে থাকে আসলে বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে তো এছাড়াও যদি আপনি কোনো কোনো ফন্ট ব্যবহার করতে চান তাহলে এরিয়েল আছে ক্যালিভেরি আছে এবং বিভিন্ন ধরনের আরও ফন্ট রয়েছে যেগুলো আপনি ফর্মালি ব্যবহার করতে পারেন কিন্তু সেক্ষেত্রে হচ্ছে আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমার এই যে ফন্টগুলো আমি ইউজ করতেছি এই ফন্টগুলো যাতে অবশ্যই দেখতে মানে ফর্মাল লাগে তো এমন ফন্ট নিবো না যেটা কার্সিভ হয় অর্থাৎ লেখাগুলো যেটা আছে সেটা বোঝা যাচ্ছে না পেঁচানো পেঁচানো লেখা হয় অথবা একটু বাঁকা লেখা হয় বা এরকম কোনো ফন্ট নিবো না যেটা বুঝতে অসুবিধা হচ্ছে আর কি বেসিক্যালি তো আমাদের এরকম ফন্ট নিয়ে কাজ করতে হবে যেটা আমাদের ফর্মাল দেখায় সুন্দর দেখায় এবং ক্লিয়ার দেখায় সিম্পল মিনিমাল দেখায় তো এই ফন্টের সাইজ এবং কালার নিয়ে আমি এতটুকুই বলবো আর হচ্ছে এইখানে যদি আমি নিচের লাইনে চলে যেতে চাই তাহলে হচ্ছে আমাকে এন্টার ক্লিক করতে হচ্ছে এন্টার ক্লিক করে যদি আমি বড় অক্ষর লিখতে চাই তাহলে হচ্ছে আমাকে শিফট চাপ দিয়ে ধরে রাখতে হবে শিফট চাপ দিয়ে ধরে রেখে যদি আমি টি প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন যে টিটা বড় আসতেছে আর যদি আমি নর্মালি কোনো অক্ষর শুধু প্রেস করি ওই অক্ষর ছাড়া যদি শিফট চাপ দিয়ে ধরে না রাখি তাহলে হচ্ছে আমাকে ছোট অক্ষরগুলো দেখাবে এই কাজটাই উল্টাভাবে হবে যদি আমি ক্যাপস লক অন রাখি ক্যাপস লক কম্পিউটারে যদি অন রাখি তাহলে হচ্ছে আমি যখন নর্মালি ক্লিক করব তখন লেখাটা বড় বড় অক্ষর আসবে আর যদি আমি শিফট চিপে ধরে রেখে ক্লিক করি তাহলে লেখাগুলো ছোট অক্ষর আসবে এরপর আমি যখন এন্টারে প্রেস করব তখন তো আমি নিচের লাইনে চলে গেলাম এখন আমি ব্যাকস্পেসে ক্লিক করলে ব্যাকস্পেস যে অপশনটা আছে ওটাতে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমার লেখাগুলো ডিলেট হয়ে যাবে আর এমন যদি হয় যে আমি ডান পাশের যে অক্ষরটা আছে সেটাকে ডিলেট করতে চাচ্ছি ধরুন কথার কথা আমি যে কিউটা আছে এই কিউটাকে ডিলেট করতে চাচ্ছি ব্যাকস্পেস চাপলে তো হয় আমার বাম বামপাশের যেই লেখাটা আছে বাম পাশের যে অক্ষরগুলো আছে ওগুলো ডিলেট হয় তো যদি আমি কিউটাকে ডিলিট করতে চাই তো কিউটাকে ডিলিট করতে কিউটা তো আমার ডান পাশে আছে ডান পাশের থেকে ডিলিট করতে চাইলে আমার ডিলেট বাটনটা যেটা আছে কম্পিউটারে সেটা আমি প্রেস করব প্রেস করলে আমার সেটা ডিলেট হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছি বাংলার ক্ষেত্রে হচ্ছে আমরা চোদ্দ ফন্ট সাইজটা ইউজ করব এবং সেটার ক্ষেত্রে হচ্ছে সুতনুনি এমজে ইউজ করতে হয় ফরমালি ইউজ করে এবং অব্র যারা ইউজ করতেছেন অবর ক্ষেত্রে হচ্ছে নিকস যে ফন্টটা আছে সেটা ব্যবহার করা হয়ে থাকে আর সুত সুতনী এম হচ্ছে আমাদের বিজয়ের ফন্ট হয়ে থাকে তো এখানে আমরা ফন্টের বিষয় মোটামুটি ক্লিয়ার তারপর হচ্ছে আমাদের আরও কিছু আমরা যদি দেখি আমাদের আর কি কি আছে এই জায়গাগুলোতে তো এখানে হচ্ছে আমাদের নর্মাল টেক্সট এখান থেকে আমরা টাইটেল সাব সাবটাইটেল হেডিং হেডিং টু হেডিং থ্রি নামে কিছু অপশনস দেখতে পারতেছি তো আমরা যদি এই জিনিসটাকে একটু নিচে নিয়ে আসি নিচে নিয়ে এসে এটার সাইজটা আমরা ছোট করে দিই আবার সেই বারোতে নিয়ে আসি বারোতে নিয়ে এসে দেন হচ্ছে আমি ধরুন এতটুকু লেখা কপি করলাম ব্রাউন ফক্স পর্যন্ত লেখাটা কপি করে আমি হচ্ছে আমার এই যে অপশনটা আছে এখানে পেস্ট করলাম পেস্ট করার পর আমি এটাকে টাইটেল হিসেবে ইউজ করব তা আমি এখান থেকে সিলেক্ট করলাম সিলেক্ট করে এখান থেকে টাইটেল অ্যাপ্লাই টাইটেলে দিয়ে দিব তো দেখতেই পাচ্ছেন যে লেখাটা বড় হয়ে গেল তার মানে হচ্ছে টাইটেলের জন্য আমরা যেই সাইজটা ইউজ করতে পারি সেটাও আগে থেকেই রেকমেন্ড করতেছে ওর এই স্থানগুলোতে এখানে আমরা টাইটেলের জন্য এখান থেকে আগেই যে সেট করা একটা সাইজ আছে বা হেডিংয়ের যে সাইজ আছে হেডিং টু আরেকটু ছোটো হয় হেডিং ওয়ানটা একটু বড়ো হয় হেডিং ওয়ানটা একটু ছোটো হয় হেডিং থ্রিটা আর একটু ছোটো হয় এখানে আরও অপশানস রয়েছে ওগুলো আপনি দেখতে পারেন তো এভাবে করে আসলে আমরা একটা টাইটেল দিতে পারি বা একটা হেডিং দিতে পারি তারপর বাকি যে বিষয়গুলো আছে ওখানে আপনার যে ডকের যে পেজটা রয়েছে এটাকে যদি জুম করতে হয় তাহলে এখান থেকে আমি একটু একটা ধরুন এখান থেকে দেড়শো পার্সেন্ট করে নিতে পারি দেড়শো পার্সেন্ট করে নিলে আমার দেখতে আরো সুবিধা হচ্ছে এখান থেকে জুম ইন জুম আউট করতে পারবেন বা নিজের পছন্দ মতো একটা সাইজ লিখে দিতে পারবেন ধরুন আমি লিখলাম ওয়ান সিক্সটি পার্সেন্ট ওয়ান সিক্সটি পার্সেন্ট লিখে এন্ট্রি ক্লিক করলাম দেখুন আরেকটু বড় হয়ে গেছে আমার যে গুগলের পেজটা রয়েছে যে ডকের পেজটা রয়েছে এটা তো আমরা এখানে কি কাজ করি থাকি সাধারণত আমরা এখানে যত ধরনের লেখা লিখি আছে অফিসিয়াল বা নিজের আন অফিসিয়াল বলেন যেটাই বলেন না কেন যত ধরনের লেখালেখির কাজ আছে ল্যাটার অ্যাপ্লিকেশন সহ যত কিছু আছে আমরা সকল কিছুর কাজ আসলে এই ডকের মাধ্যমেই করি বা যে মাইক্রোসফটের যেই সফটওয়্যার রয়েছে অর্থাৎ এমএস ওয়ার্ড মাইক্রোসফট অফিস ওয়ার্ড যেটা রয়েছে ওটার মধ্যে করে থাকি তো আমরা যেহেতু ডক শিখতেছি আমরা ডকের মধ্যেই থাকি তো এখানে আমাদের আরও কিছু অপশানস রয়েছে এই অপশানসগুলো নিয়ে আমি আসলে একটু কথা বলি আমরা একটু কাজ করি তো আমি যে কোনো কাজ করতে হলে আমাকে আগে সিলেক্ট করে নিতে হবে জিনিসটা ধরুন আমি পুরো লেখাটাকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এখান থেকে বোল্ড আছে এই বোল্ডে ক্লিক করলাম দেখতেই পাচ্ছেন যে লেখাটা একটু বোল্ড হয়ে গেছে এটা সাধারণত কোনো লেখার গুরুত্ব বোঝানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে তো আমি যদি আবার কন্ট্রোল জেড চাপি অর্থাৎ কন্ট্রোল প্লাস জেড চাপি তাহলে আগের পর্যায়ে চলে আসবে এই বোল্ড করার এক শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস বি কন্ট্রোল প্লাস বি চাপলে আপনার হচ্ছে বোল্ড হয়ে যাবে এবং কন্ট্রোল প্লাস জি চাপলে হচ্ছে আন্ডার আন্ডু হয়ে যাবে এখানে যখন আপনি মাউস কারসোলগুলো প্রত্যেকটা অপশানের উপরে রাখবেন তখন সেখান থেকে দেখাবে যে শর্টকাটগুলো কী কী আছে তো এখানে আরেকটা শর্টকাট দেখতে পাচ্ছেন যে ইটালিক বলছে ইটালিকটা আমরা অত বেশি ইউজ করি না তবে দেখানোর জন্য দেখানো আর কি তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে একটু বাঁকানো হয়ে গেছে একটু বেঁকে গেছে দেখতেই পাচ্ছেন বেঁকে গেছে তো ইটালিকের কাজ এটাই এখন যেটা আছে সেটা হচ্ছে আন্ডারলাইন এই আন্ডারলাইন হচ্ছে কন্ট্রোল প্লাস ইউ এটা অনেক ইম্পর্টেন্ট মাঝে মাঝে অনেক কিছু বোঝানোর জন্য বা তার ইম্পর্টেন্স বোঝানোর জন্য আমরা আন্ডারলাইন ইউজ করে থাকি যেমন ধরুন এই টাইটেলটা যে আছে এই টাইটেলটার নিচে আমি আন্ডারলাইন করতে চাচ্ছি তো কন্ট্রোল প্লাস ইউ আপব অথবা এখানে এসে ক্লিক করব ক্লিক করলেই হবে তারপর যেটা আছে এটা হচ্ছে আমাদের টেক্সট কালার এটা বেশি ইউজ করা হয় না তবে ক্ষেত্র বিশেষে যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন কিন্তু টেক্সট কালার আসলে ব্ল্যাক রাখাই বেটার আমরা যদি এখান থেকে সম্পূর্ণটা সিলেক্ট করে দিই সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে টেক্সট কালারে যাই কালারে যাওয়ার পর যদি আমি এটাকে ইয়োলো দিই দেখতেই পাচ্ছেন যে লেখাটা ইলো হয়ে গেছে মানে হলুদ হয়ে গেছে তারপর এখন যে কালার যে জিনিসটা ইম্পর্টেন্ট ধরুন আমার এই লেখাটাকে আমার হচ্ছে হাইলাইট করতে হবে এই লেখাটা আমার জন্য ইম্পর্টেন্ট তো এই লেখাটাকে আমি এখান থেকে সিলেক্ট করে তারপর হচ্ছে হাইলাইট কালারে দিব হাইলাইট কালারে দিলে এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে মার্কার যেভাবে ইউজ করা মার্কার যেভাবে ইউজ করা হয় বা হাইলাইটার যেভাবে ইউজ করা হয় সেভাবে করে অনেকটা আমরা মার্ক করে দিয়েছি বা হাইলাইট করে দিয়েছি এটা অনেক ক্ষেত্রেই ব্যবহার করা হয়ে থাকে ফরমালভাবে তো এরপর যে অপশনগুলো আছে এই অপশনগুলোর মধ্যে আমি একটু পরে আসতেছি প্রথমে আমি ধরুন আমার যে লেখাটা আছে এই লেখাগুলোকে আমি একটা অনেকগুলো কপি করে আমি এটাকে একটা ফর্ম মানে একটা অনেক লাইনগুলো বাড়াই এখানে যাতে একটা প্যারা বা একটা প্যারাগ্রাফ এর মতো তৈরি হয় আচ্ছা দেখতেই পাচ্ছেন যে আমি মোটামুটি একটা পর্যায়ে চলে আসছি এখন ধরুন আমি একটু কিছু ওয়ার্ড লিখে দিলাম ঠিক আছে এখন যেটা হবে যে আমার যে লেখাগুলো আছে ধরুন আমি এই লেখাটাকে সম্পূর্ণ কপি করে দেন হচ্ছে আমার এই যে স্থানটা আছে এই স্থানে বসাই দিই বসাই দিয়ে ঠিক আছে তা এখন আমি সম্পূর্ণ এই জিনিসটাকে সিলেক্ট করলাম এই জিনিসটাকে সিলেক্ট করে আমার হচ্ছে অ্যালাইনে চলে গেলাম এই অ্যালাইনটা আছে এখন লেফট সাইড অ্যালাইন অর্থাৎ কি লেফট সাইডে অ্যালাইন হয়েছে এখন যদি আমি মিডেল অ্যালাইন দিই তাহলে দেখবেন যে মাছ বরাবর অ্যালাইন হয়েছে আসলে এটা একটু ভালো মতো বুঝে যাচ্ছে না যদি আমি অন্যভাবে অন্য কিছু লিখি এখানে সবকিছু আগে থেকেই খুব সুন্দর ভাবে অ্যালাইন আছে যেহেতু লাইনটা একই কথা বারবার বলতেছে ওকে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু লাইন এখানে একটা লাইন আছে যেটা হচ্ছে আপনার একটু আগেই শেষ হয়ে গেছে এখানে একটা লাইন আছে যে বাকিগুলো দেখেন একটু সমান সমান হয়েছে আবার এখানে একটু বাড়তি রয়ে গেছে তো আমার যেটা করতে হবে বা আমার যেটা যেভাবে হবে এটা হচ্ছে আমার এগুলোকে অ্যালাইন করতে হবে অ্যালাইন করার জন্য আমি এখান থেকে হচ্ছে এই অ্যালাইন অপশানটাতে চলে যাব এখান থেকে যদি আমি লেফট অ্যালাইন করে দিই তাহলে হচ্ছে বাম সাইড থেকে জিনিসটা বাম সাইডের যে অংশটা আছে এখান থেকে হচ্ছে সমান থাকবে লাইনগুলো আর আমি যদি এটাকে মিডল অ্যালাইন করি তাহলে দেখতেই পাচ্ছেন যে মাঝ বরাবর অ্যালাইনমেন্টটা হবে এই যে দেখতে পাচ্ছেন ডগ লেখাটা এটা মাঝ বরাবর চলে আসছে আর এই যে এইখানে দেখতে পাচ্ছেন যে একটু জায়গা খালি আছে আর এইখানে দেখতে পাচ্ছেন যে একটু জায়গা খালি আছে অর্থাৎ কি ও মাছ বরাবর অ্যালাইন করেছে বাকি জায়গা ও অ্যালাইন করে নেই এখন আমি যদি এটাকে লেফট অ্যালাইন রাইট অ্যালাইন করি তাহলে দেখতে পাবেন যে রাইট সাইড থেকে সব অ্যালাইনমেন্টগুলো ঠিক আছে বা লাইনগুলো একসাথে একই জায়গা থেকে একই জায়গায় শেষ হয়েছে কিন্তু লেফট সাইডে যেটা আছে এই ডকটা এই ডকটা সাধারণত এই সাইডে থাকা থাকার কথা ছিল কিন্তু সেটা না থেকে হচ্ছে আপনার ও রাইট সাইডে অ্যালাইন হয়েছে তো আমি এখান থেকে কপি আবার সিলেক্ট করে সিলেক্ট করার পর আমি যদি জাস্টিফায়ে ক্লিক করি জাস্টিফাই যেটা আছে এখানে আমি যদি ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে সমস্ত লাইনগুলো যে এই মাঝখানের যে লাইনটা আছে যেটা একটু মানে অংশগুলো একটু ফাঁকা ছিল সেই লাইনটাও একটা জাস্টিফাই হয়ে সম্পূর্ণ লাইনটা যতগুলো লাইন আছে সবগুলো লাইন একই সাথে একই জায়গা থেকে শুরু হচ্ছে এবং একই জায়গায় শেষ হচ্ছে এই যে ব্যাপারটা রয়েছে বা এই যে এটা রয়েছে এটাকে জাস্টিফাই করা বলে তো প্রফেশনাল কাজ এবং প্রফেশনাল কাজ সহ এবং বাকি যত কাজ ধরনের কাজ আছে সব কিছুতে আসলে জাস্টিফাইটা ইউজ করা হয় বা জাস্টিফাই আপনার ব্যবহার করতে হবে আমরা যত ধরনের কাজ করব। সমস্ত কাজে আপনার অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমি যেন জাস্টিফাইটা ইউজ করি এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের লাইনের যে স্পেসিং আছে এইখানে বাকি কয়েকটা জিনিস রয়েছে আমি সেই জিনিসগুলোতে একটু পরে আসতেছি এই বিষয় আসলে জাস্টিফাই আমাদের লাইনের এ চলে যায় এখানে দেখতেই পাচ্ছেন আমার লাইন এক লাইন থেকে আরেক লাইনের দূরত্ব কতটুকু হবে সেই বিষয়টা এখান থেকে দেখাচ্ছে আমি যদি এখানে ডাবলে প্রেস করি তাহলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন যদি ডাবলে দেই দেখতেই পাচ্ছেন যে এক লাইনের মাঝখান থেকে আরেক লাইন এক লাইন আর এবং আরেক লাইনের মাঝখানে অনেকটা জায়গা ফাঁকা রয়ে গেছে তো এই যে লাইনের যে স্পেসিংটা আছে এই কাজটাই এখান থেকে করা হয় আসলে তো আমরা যদি এখানে আমাদের লাইনের স্পেসিংয়ে যাই তাহলে আমাদের স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ অর্থাৎ ওয়ান পয়েন্ট থাকবে হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড যে কোনো কাজের সাইজ এছাড়া আমরা ওয়ান ইউজ করতে পারি যদি আমাদের অপশনটা না থাকে যদি এরকম হয় যে আপনাদের কোনো প্রশ্নে আসছে যে লাইনের স্পেসিং কত হয় একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব কতটুকু হলে ভালো হয় তো সেই ক্ষেত্রে আপনারা ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ দিবেন যদি সেটা না থাকে অপশনে সেক্ষেত্রে ক্ষেত্রে ওয়ান পয়েন্ট ফাইভ দিবেন এই দুটাই হচ্ছে স্ট্যান্ডার্ড সব সময় ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ থাকলে অবশ্যই ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ ইউজ করবেন এরপরে আমরা হচ্ছে চেক লিস্টের অপশনে আসতে পারি আপনারা অনেকেই হয়তো বা প্রথম ক্লাসে দেখেছেন যখন আমি আপনাদেরকে কি কি শেখাবো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি তখন আমরা হচ্ছে চেক লিস্টের কাজ করেছিলাম যে আমি প্রত্যেকটা ক্লাস হওয়ার পরে যে সমস্ত বিষয়গুলো আসলে আমি শিখিয়ে দিয়েছি বা যে সমস্ত বিষয়গুলো শেখানো শেষ হয়ে গেছে সেগুলোকে আমি অবশ্যই একটা চেক আন্ডারে নিয়ে আসবো বা চিহ্ন দিয়ে ক্রস করে দিব তো সেইখানের কাজ ওই কাজটাই আমরা এখানে করব আসলে আমরা চেক থেকে হচ্ছে এই অপশনটা নিলাম এই অপশনটা নেয়ার পর আমি ধরুন লিখলাম হুম হোমওয়ার্ক এখন লিখে যদি আমি এখানে এই যে বক্সটা আছে এই বক্সটার মধ্যে ঠিক চিহ্ন দিই তাহলে এই জিনিসটার উপর একটা কাটা চিহ্ন চলে আসতেছে বা মানে ডান বলে এগুলোকে এইভাবে চলে আসতেছে আবার যদি কাটা চিহ্নটা আমি উঠিয়ে দিই তাহলে জিনিসটা চলে যাচ্ছে তো এইখানে এইভাবে করেই আসলে আমরা চেক লিস্ট তৈরি করতে পারি অথবা ধরুন এখানে আরেক ধরনের চেক লিস্ট যেটা হচ্ছে আপনার কাটা চিহ্নটা আসে না তা আমি যদি এই যে দেখতেই পাচ্ছেন যে আমার এখানে একটা ওয়ার্ড লিখে জাস্ট একটা ওয়ার্ড লিখে আমি এখানে আবার টিকচিহ্ন দিচ্ছি কিন্তু এখানে আসলে কাটা চিহ্নটা আসতেছে না বা মার্ক করতেছে না তো এই যে বিষয়গুলো আছে এটা দিয়ে আসলে আপনার চেক লিস্ট বলে তো চেকলিস্ট ইউজ করলে আপনি সবসময় চেষ্টা করবেন যে মার্ক করার যেই অপশনটা থাকে এই অপশনটা দিয়েই আসলে কাজটা করা তাহলে বুঝতে এবং দেখতে সুবিধা হয় আর কি এরপরে যে অপশনটা রয়েছে অর্থাৎ বুলেট পয়েন্ট আমি যদি বুলেট পয়েন্টে চলে যাই কোনো কাজ মানে কোনো কিছুর সাজানোর বা আপনার এর ক্ষেত্রে হচ্ছে বুলেট পয়েন্টগুলো ইউজ করা হয় আমি যদি এখান থেকে একটা বুলেট পয়েন্ট নেই কথার কথা ধরুন আমি এই বুলেট পয়েন্টটা নিতে যাচ্ছি এই বুলেট পয়েন্টটা নিলাম এখন নিয়ে এখানে কিছু লিখলাম লেখার পর আমি যদি এন্টার ক্লিক করি অটোমেটিক্যালি আরেকটা বুলেট পয়েন্ট চলে আসতেছে এখন এই বুলেট পয়েন্টটা ডিলিট করার আপনার অপশনটা কী যদি আপনি চান যে বুলেট পয়েন্টগুলো ডিলিট করে দিবেন বা বুলেট পয়েন্টটা এন্টার ক্লিক করলে পরের লাইনে বুলেট পয়েন্টটা না আসুক তাহলে হচ্ছে আপনি একদম ডিলিট করতে করতে বা ব্যাক স্পেস চাপতে চাপতে একদম পিছনে চলে যাবেন তখন দেখবেন যে বুলেট পয়েন্টটা ডিলিট হয়ে গেছে তখন আপনি নরমালি লিখতে পারবেন তো এই বুলেট পয়েন্টের মাঝখানেও দেখেন আমাদের কিন্তু এরকম হতে পারে আমাদের যে অপশনগুলো দেখাচ্ছি বুলেট পয়েন্টে ওই অপশনগুলোর আবার কিছু ধরুন ওই অপশনগুলোর মধ্যে আবার কিছু ভাগ আছে বা আবার কিছু আবার কয়েকটা অপশন আছে বা কয়েকটা শাখা আছে তো সেগুলো আমরা কিভাবে বুঝাবো তো ওর জন্য আছে আমরা ট্যাবে ক্লিক করবো ট্যাবে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে অটোমেটিকলি বুলেট পয়েন্টটা একটু আগে চলে আসতেছে এবং বুলেট পয়েন্টের যে ডিজাইনটা আছে সেটা চেঞ্জ হয়ে গেল মানে হচ্ছে আমার এই যে অপশনগুলো আছে বর্তমানে যে অপশনগুলো আছে এই অপশনগুলো আমার হচ্ছে এই বুলেট পয়েন্ট দ্বিতীয় যে বুলেট পয়েন্টটা আছে সেটার আন্ডারে এই যে বুলেট পয়েন্টটা দেখতে পাচ্ছেন এই বুলেট পয়েন্টের আন্ডারে হচ্ছে আমার এই অপশনগুলো এখন আমি তৃতীয় নম্বর অপশন থেকে আসলে আগের যে বুলেট পয়েন্ট আছে ওই স্টাইলে চলে যাব এর জন্য আমি ব্যাকস্পেসে ক্লিক করব ব্যাকস্পেসে ক্লিক করে আমার হচ্ছে আগের পর্যায়ে চলে গেলাম এরপর এখান থেকে বুলেট অপশানসে চলে যাব আবার আমি আমার আগের যে অপশনটা আছে সেটা আমি সিলেক্ট করে দিব আমি একটু নিচে এসে তারপর হচ্ছে আমি এখান থেকে বুলেট পয়েন্টগুলো সিলেক্ট করবো দেখতেই পাচ্ছেন যে আগের মতো আমি আবার বুলেট পয়েন্টটা সিলেক্ট করে নিলাম এরপর এইখানে যেটা আছে এটা হচ্ছে জাস্ট আপনার নাম্বারিং বুলেট পয়েন্টের মতোই জাস্ট আপনার এক দুই তিন চার বা এল থাকে আর এখানে হচ্ছে এটা এই বিষয়টা হচ্ছে ইন্ডেন্ট ইন্ডেন্ট মানে কি অনেক সময় দেখতে পান যে কোনো একটা বইয়ে লেখাটা হচ্ছে প্রথম থেকে শুরু না হয়ে একটু জায়গা খালি রেখে তারপর শুরু হচ্ছে তো সেই কাজগুলো আসলে এই ইন্ডেন্ট দিয়ে করা হয় বা এই ইন্ডেন্টের মাধ্যমে করা হয় আমি যদি এই লেখাটাকে একটু আলাদা করে নেই এই লেখাটাকে একটু আলাদা করে নিই তারপর এই লেখাটাকে সিলেক্ট করে আমি এটাকে ইন্ডেন্ট হিসেবে ইউজ করি দেখতেই পাচ্ছেন যে এই লেখাটা আমার একটু দূর থেকে শুরু হচ্ছে অর্থাৎ বইয়ের মধ্যে বা অনেক সময় অনেক কাজে দেখতে পান না যে প্রথম লাইনটা ওরা একটু দূর থেকে শুরু করলো এই কাজটা ইন্ডিয়ান বিয়ে করা হয় এরপর আমি এখানে ধরুন অনেক ধরনের কাজ করলাম বা অনেক ধরনের অনেক কিছুই করেছি ধরুন আমি হাইলাইট করেছি টেক্সটের কালার কিছু জায়গায় চেঞ্জ করেছি আরও অনেক কাজ করেছি ধরুন কিছু কিছু জায়গা বোল্ড করে দিয়েছি এখন এত কিছু যে করলাম এত কিছু করার পরে এখন আমার সব কিছু আসলে একটা একটা করে পরিবর্তন করা সম্ভব না বা পরিবর্তন করতে গেলে আমার বিভিন্ন ধরনের অনেক সময় লেগে যাবে বা বিভিন্ন ধরনের সমস্যা ফেস করতে হবে তো আমি সম্পূর্ণটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে যে ক্লিয়ার ফরমেটিং নামে যে অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করব ক্লিক করলেই দেখতে পাচ্ছেন যে আমার যত ধরনের হাইলাইট কালার ছিল বা যা কিছুই ছিল সমস্ত কিছু আসলে চলে গেছে এবং আমার যেই মানে আগের পর্যায়ে চলে আসছে এখানে জাস্ট বুলেট পয়েন্ট যেইগুলো ছিল ওগুলো চেঞ্জ হয় নাই আর আমার যেই ফন্টের সাইজটা আছে এটা চেঞ্জ হয় তো অনেক ধরনের জিনিসগুলো যেটা আছে যেগুলো আমি কাজ করেছি কিন্তু কাজ করার পরে দেখা যাচ্ছে যে আমার মনে হচ্ছে যে কাজটা আসলে ঠিক হয় আমার আবার প্রথম থেকে শুরু করা দরকার তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি ক্লিয়ার ফর্মেটিং নামে যে অপশনটা আছে এই অপশনটা আপনি ইউজ করতে পারেন এখানে আমাদের প্রিন্ট অপশন রয়েছে আর প্রিন্ট ফর্মেট অপশন রয়েছে এগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি এই যে রিডু আন্ডু এই রিডু আন্ডু হচ্ছে কি আমি একটু আগে যে দেখাইলাম যে আমি যদি কন্ট্রোল জি চাপি তাহলে এটা আগের পর্যায়ে চলে আসবে মানে যেই পর্যায়টা আগে ছিল আমার এক স্টেপ আগে আমার এটা ছিল ওটা হচ্ছে মানে রিডু হয়ে গেছে মানে সরি আন্ডু হয়ে গেছে আন্ডু হয়ে যাওয়ার পর আমি যদি আবার চাই রিডু তাহলে রিডু হচ্ছে আগের পর্যায়ে আবার চলে আসবে আন্ডুটাকে আমি ক্যান্সেল করে দিয়ে রিডু করে দিব যদি কন্ট্রোল ওয়াই চাপি তাহলে দেখতে পাচ্ছেন যে আবার সেটা আমার পূর্বের পর্যায়ে চলে আসছে অর্থাৎ কি আন্ডু করলে আমি যে কাজটা করেছি সেটা ক্যান্সেল করে আগের পর্যায়ে চলে যাবে এবং রিডু করলে আমি যে আন্ডু করেছি সেটা ক্যান্সেল হয়ে আমার একদম শেষ পর্যায়ে যেটা আছে ওখানে চলে যাবে আমি একটু আবার দেখাই আপনাদের দেখলে আবার ভালো ক্লিয়ার হবেন ধরুন আমি এটার মধ্যে হাইলাইট করলাম হাইলাইট করার পর এখন আমি এই অংশটাকে হচ্ছে আন্ডু করবো আন্ডু করলে কন্ট্রোল জিচ আপলে জিনিসটা হাইলাইটটা চলে যাবে কারণ প্রথম অবস্থা এটার হাইলাইট ছিল না কিন্তু আমি চাচ্ছি যে হাইলাইটটা আমি যে চেঞ্জ করলাম এই চেঞ্জটা আবার চলে আসুক তখন আমি কন্ট্রোল ওয়াই দেব অর্থাৎ রিডু করব মানে আবার করে ফেললাম তো আন্ডু আর রিডু হচ্ছে এই বিষয়টাকেই মানে এই বিষয়টাই করা হয় সিম্পল অনেক সময় দেখা যায় যে আমরা একটা কাজ করেছি সেই কাজটাকে আবার পুনরায় ওই পর্যায়ে নিয়ে যেতে হয় তো সেক্ষেত্রে হচ্ছে আবার এই মার্ট আমি হাইলাইট থেকে মার্ক করলাম এবং সবকিছু ওভাবে চেঞ্জ না করে সিম্পলি হচ্ছে রিডু দিয়ে দিলাম রিডু দিয়ে দেওয়ার পর হচ্ছে আগের পর্যায়ে চলে আসলো রিডু আন্ডুর কাজ করলাম তো এই যে দেখতে পাচ্ছেন এই অপশনগুলো আসলে শেষ এখান থেকে আমি প্রিন্টে ক্লিক করলাম প্রিন্ট হচ্ছে কন্ট্রোল পি কন্ট্রোল পি এতে প্রিন্ট প্রিন্ট অপশনে গিয়ে আমরা হচ্ছে এখানে পিডিএফ বা ওয়ার্ড ফাইল যে কোনো আকারে আমরা সেভ করতে পারি এই সিম্পল কাজগুলো আসলে এখান থেকে করব না আমরা আমরা সিম্পলি হচ্ছে আমাদের যেই ফাইলস অপশন আছে ফাইলস অপশন থেকে হচ্ছে ডাউনলোডসে যাব। ডাউনলোডসে যাওয়ার পর এখান থেকে ডাউনলোড করে নিব যে কোনো একটা ফর্মেটে আমরা হচ্ছে ডক্স ফর্মেটে ডাউনলোড করব মাইক্রোসফট অফিস ডক্স এই ফর্মেটে ডাউনলোড করব এই ফর্মেটে ডাউনলোড করলে কি হবে ভবিষ্যতে আমরা এটাকে ইডিট করতে পারব আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড দিয়ে হোক আর যে কোনো যে কোনো সফটওয়্যার দিয়েই হোক না কেন আমরা এডিট করতে পারবো আর যদি আমরা পিডিএফ ফর্মেটে ডাউনলোড করি তাহলে আমরা হচ্ছে পিডিএফে ডাউনলোড করতে পারবো কিন্তু এটাকে আর ইডিট করা যাবে না যদিও আমি আপনাদেরকে ক্লাসের মধ্যে দেখিয়েছি কিভাবে হচ্ছে আপনারা পিডিএফটাকে মানে ওয়ার্ডটাকে বা পিডিএফটাকে কনভার্ট করতে পারেন তো সেভাবে কনভার্ট করে আসলে কাজ করা যায় কিন্তু পিডিএফ এর ফর্ম্যাটটা হচ্ছে কি ওটা সলিড ওটা আসলে চেঞ্জ হয় না তো এটাই হচ্ছে বিষয় আর আপনি এখান থেকে আসলে আমরা সরাসরি প্রিন্ট দিতে পারবো এইটাই হচ্ছে আমাদের অ্যাডভান্টেজ তারপর আমরা এখান থেকে স্পেলিং চেকার আছে অর্থাৎ আমাদের যদি কোনো লেখা ভুল হয় সেই লেখাটার আসলে স্পেলিংটা আমি এখান থেকে চেক করতে পারবো আমি ক্লিক করলাম ক্লিক করার পর আমার স্পেলিং চেকারের মধ্যে যে নীলয় লেখাটা আসছে এই নীলয় লেখাটা হচ্ছে ও স্পেলিংটা ভুল বলতেছে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার প্রত্যেকটা যে নিলয় লেখেছি এই নীলয়ের আন্ডারে হচ্ছে ও লাল দাগ দেখাচ্ছে এই লাল দাগগুলো হচ্ছে মানে হচ্ছে আমি লেখাটা বা বানানটা ভুল আছে যেহেতু নিলয় নামে কোনো ওয়ার্ড নেই ও আসলে নিলয়টাকে হচ্ছে একটা ভুল ওয়ার্ড হিসেবে নিতেছে আর যদি আমার লেখার নিচে আমার যদি এরকমভাবে ভাবে ব্লু দাগ থাকে তাহলে বুঝতে হবে যে আমার জিনিসটা হচ্ছে গ্রামাটিক্যালি ভুল আছে এখানে দেখেন ও সাজেস্ট করতেছে এ ফক্স আমি যদি এটাতে ক্লিক করি তাহলে ও এ ফক্স নিয়ে নিচ্ছে এ ফক্স নিয়ে নিলে হচ্ছে গ্রামাটিক্যালি জিনিসটা সঠিক হলো এখন আসেন আমরা এখান থেকে যদি আর একটু অপশানসগুলো দেখি এখান থেকে পেজ সেট বা প্রিন্ট এই যে প্রিন্ট অপশনটা আছে এখান থেকেও আমরা প্রিন্টে চলে যেতে পারি তারপর যেটা আছে ওটা হচ্ছে আমরা এডিট অপশনে যাই এডিট অপশনে রিডু আন্ডু পেস্ট আছে অর্থাৎ কপি থেকে পেস্ট করা ধরুন আমি এই জিনিসটাকে একটু আগে যেটা করলাম যে আমি এখান থেকে এটা বিষয়টাকে কপি করলাম কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করতে হয় এবং কন্ট্রোল জি দিয়ে আসলে পেস্ট করতে হয় কন্ট্রোল ভি পেস্ট বা এখান থেকে আপনি আহ অপশনে অপশানে গিয়ে পেস্টে ক্লিক করলেও একই কাজ হবে এখানে রুলার আছে অর্থাৎ রুলারটা যদি আপনি শো করেন তাহলে হচ্ছে এখানে যে আমার যে দেখাচ্ছে এক এক থেকে একদম সাড়ে সাত পর্যন্ত এই রুলারটা আসলে আপনাকে দেখাবে এখন আমরা যদি ইনসার্টে চলে যাই ইনসার্টে চলে যাওয়ার পর আমরা এখানে টেবিল অপশনটা দেখতে পাচ্ছি টেবিলটা আমাদের আসলে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আমরা টেবিল নিয়ে একটু আলোচনা করি আমরা এখানে ইনসার্টে যে টেবিলটা আছে এখান থেকে আমরা টেবিল নিব আমার হচ্ছে যতটুকু ইচ্ছে আমি ততটুকু টেবিল নিতে পারি আমি যত নিচে চলে যাব অত নিচে চলে যাবে অর্থাৎ আমাকে শেষ পর্যন্ত যেতে দিবে না আমার যতগুলো ইচ্ছে আমি অতগুলো ঘর নিতে পারি এখান থেকে একটা সিলেক্ট করে নিয়ে নিলাম এখন আমার এই নিচের যে অপশনগুলো আছে এখান থেকে লম্বা লম্বি যে ঘর এটা আছে এটাকে কলম বলে মানে উপর থেকে নিচ পর্যন্ত এবং আমার পাশাপাশি যে লাইনটা আছে অর্থাৎ এখান থেকে বাম থেকে ডান পর্যন্ত এটাকে একটা রো বলে তো আমার এই কলাম আর রোগুলোর মধ্যে আমি লিখতে পারবো যে কোনো কিছু লিখতে পারবো এবং আমার যদি প্রয়োজন হয় যে আমার এই ঘরটাকে একটু বেশি বড় প্রয়োজন তো আমি ক্ষেত্রে হচ্ছে এই ঘরটার লাইন থেকে এসে এখান থেকে আসলে বড় করে বড় ছোট করে নিতে পারবো এই লাইনের উপর যদি আমি ক্লিক লাইনের উপর যদি আমার কার্সরটা আমি নিয়ে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে আমার মাউসের যে পয়েন্টারটা আছে এই পয়েন্টারের শেপটা চেঞ্জ হয়ে গেছে অটোমেটিকলি এই যে পয়েন্টারের শেপটা চেঞ্জ হয়ে গেছে এখন মাউস ধরে আমি জাস্ট একটু মাউস ধরে আমি জাস্ট একটু টান দিলাম টান দেওয়ার পরে দেখা যাচ্ছে যে আমার ঘরটা বড় হয়ে যাচ্ছে ঠিক সেমনি আমার রো চাইলে আমি বড় করে ছোট করে নিতে পারি এখন আসেন এইখানে আমরা কিছু ইনসার্ট এবং যে আমাদের ইমেজ আছে এগুলোর কাজগুলো আমরা করি তো ইনসার্ট লিঙ্কের মধ্যে কি ধরুন আমি এখানে আমার একটা লেখা এই লেখাটার মধ্যে বা একটা টেক্সট এই টেক্সটের মধ্যে আমি একটা লিঙ্ককে ইনসার্ট করব এটা আমরা আপনাকে গত ক্লাসেও হয়তো বা দেখিয়েছি কিন্তু আবার একটু দেখিয়ে দিচ্ছি যে আমার এখানে সম্পূর্ণ যে লেখা এই লেখাটা আছে ফক্স জামস ওভার ধরুন আমি এখান থেকে লেইজি ডগ দ্য লেজি ডগ এই কথাটার উপরেই আসলে একটা ওয়েবসাইটকে বা একটা কোনো কিছু ইনসার্ট করবো এখান থেকে আমি যদি এই এই অপশনটাতে অপশনটাতে চলে চলে যাই যাওয়ার পর আমরা যদি এখান থেকে শেয়ার অপশনে যাই শেয়ার অপশনে যাওয়ার পর এখান থেকে হচ্ছে কপি লিঙ্ক করি লিঙ্কটাকে কপি করলাম এখান থেকে আমি লিঙ্কটা কপি করে আমার যে অপশনটা আছে এখানে চলে গেলাম এটা অবশ্যই অলরেডি সিলেক্ট করা আছে যদি সিলেক্ট করা না থাকে তাহলে হচ্ছে আমার এখান থেকে সম্পূর্ণ লেখাটা সিলেক্ট করতে হবে তারপরে যে ইনসার্ট লিঙ্কে ক্লিক করতে হবে ইনসার্ট লিঙ্কে ক্লিক করার পর আমার এখানে আমার যে লিঙ্কটা আছে সেটা পেস্ট করে দিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে অর্থাৎ তখন দেখতে পারবেন যে লেখাটা হচ্ছে একটা ব্লু কালার লেখা হয়ে গেছে অর্থাৎ লেখাটার মধ্যে একটা ব্লু কালার চলে এসেছে ফ্রন্ট কালার আমি যদি এখানে ক্লিক করি ক্লিক করার পর আমার এখানে ওয়েবসাইটটা দেখাচ্ছে বা ওয়েবসাইটের লিঙ্কটা দেখাচ্ছে এখানে আমি আবার ক্লিক করলে আমার সেই ওয়েবসাইটটাতে বা সেই পেজটাতে গুগলের সেই পেজটাতে চলে যাব এভাবে আমরা লিঙ্কের ইনসার্ট করতে পারি লিঙ্কটা ইনসার্ট করতে পারি আসলে তো এরপর আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ইমেজ নিয়ে অর্থাৎ ইমেজ আমরা অ্যাড করব তো এর জন্য আমরা আসলে আমাদের যেই ইমেজ অপশনটা আছে ইনসার্ট ইমেজ এখান থেকে আপলোড কম্পিউটার আপলোড ফ্রম কম্পিউটার দিলাম কম্পিউটার দেওয়ার পর এখান থেকে আমি ধরুন এই ইমেজটাকে সিলেক্ট করে জাস্ট পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর আমি এটাকে মুভ করার জন্য খুব সুন্দরভাবে মুভ করার জন্য আসলে আমরা এখান থেকে যে কোনো একটা অপশন সিলেক্ট করে দিতে পারি সিলেক্ট করে দেন আমি এটাকে একটু ছোট করে নিলাম সাইজটা ছোট করে নেওয়ার পর আপনারা দেখতেই পাবেন যে এই যে লেখাটা আছে এই ইমেজ সরি এই ইমেজটা যে আছে এই ইমেজটা ছোট হয়ে গেছে এবং এটাকে আমি যে কোনো জায়গায় মুভ করতে পারতেছি মুভ করার ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখবেন যে অবশ্যই মুভ করবেন হচ্ছে সরি আপনারা যে ছোট বড় করার ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখবেন যে কর্নার টু কর্নার ছোট বড় করতেছেন যদি সাইড থেকে ছোট করে ধরুন আমি এই যে সাইড থেকে যে ছোটো করলাম এই সাইড থেকে ছোট করলে হচ্ছে জিনিসটা চ্যাপটা হয়ে যাবে বা ইমেজটা চ্যাপটা হয়ে আসবে তো এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে তো সব সময় চেষ্টা করবেন যে কর্নার টু কর্নার জিনিসটাকে ছোট বড় করার ছোট বড় কর্নার টু কর্নার ছোট বড় করলে সব থেকে সব দিক থেকে সমানভাবে ও ছোট বড় হবে তাহলে হচ্ছে জিনিসটা মানানসই লাগে দেখতে এখানে আরও অপশনস রয়েছে এই গুলো একটু দেখবেন দেখলে আপনারা ভালো বুঝতে পারবেন এখন আমি যদি আমার বাকি মোটামুটি যতগুলো অপশনস ছিল এই অপশনগুলো আসলে চলে আসছে এখানে অ্যাড কমেন্ট বলতে এই জিনিসটা আসলে অত বেশি প্রয়োজন পড়ে না ধরুন আমি এখানে কোন কমেন্ট অ্যাড করবো সেক্ষেত্রে হচ্ছে আমার এটা ব্যবহার করতে হয় এই যে পাশে দেখতে পাচ্ছেন যে কমেন্টের অপশন চলে আসছে অর্থাৎ হচ্ছে আপনি যদি কারো একটা কোনো কাজ আপনাকে দেওয়া হয় রিভিউ করার জন্য তখন যদি আপনার মনে হয় যে এখানে কোনো কিছু চেঞ্জের প্রয়োজন আছে তখন আপনি একটা কমেন্ট এখানে মার্ক করে এই জায়গাটার জন্য একটা কমেন্ট দিয়ে দিতে পারেন যেহেতু হচ্ছে আপনারা ফ্রিলান্সিং করবেন আপনারা হচ্ছে কাজটাকে রিভিউ করবেন না বাইয়াররা হচ্ছে আপনাদের কাজটাকে রিভিউ করবে এটা তাদের কাজ তারা মোটামুটি এটা করবে মোটামুটি এটা আপনাদের জন্য বা এই লেভেলে আপাতত প্রয়োজন নেই আমি এখান থেকে আমার কিছু ড্রপ ডাউন অপশন সিলেক্ট করে দিতেছি এখানে আমরা যে ডাটা ভ্যালিডেশনের কাজ করেছি এখানে কিছু একটা ড্রপ ডাউন মেনুর মতো আমরা করে দিব ধরুন আমি এখানে জাস্ট বোঝানোর জন্য একটা কালার দিয়ে দিয়ে দিচ্ছি করে দিলাম এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা ড্রপ ডাউন মেনু এখানে অ্যাড করেছি এখান থেকে আসলে আমরা বিভিন্ন ধরনের মানুষের যেই এগুলো আছে আমরা এখান থেকে অপশনগুলো আছে এই অপশনগুলো থেকে আমরা সিলেক্ট করে একটা ড্রপডাউন মেনু এখানে অ্যাড করতে পারি এই ড্রপডাউন মেনুর আসলে তেমন কোনো প্রয়োজন পড়ে না তো এই জন্য আমরা আসলে এটা দেই না বা আপনাদের জাস্ট একটু দেখানোর জন্য দেখান এখান থেকে মোটামুটি আর কিছু ওয়াটারমার্ক যে বিষয়টা আছে ওয়াটারমার্ক হচ্ছে আপনার এখান থেকে আমরা একটা জিনিস ওয়াটারমার্ক হিসেবে দিতে পারি যেটা আপনার কাগজের পিছনে বা আমার যে ডক ফাইলটা আছে আমার যে যতগুলো লেখা আছে যে যেমন যে কাজ আছে সেই কাজের পিছনে একটা ওয়াটার মার্কের মতো চলে আসবে আর কি তো এখানে আমরা একটা ইমেজ দিতে পারি চাইলে সাধারণত মানুষ ইমেজ অ্যাড করে না টেক্সটই অ্যাড করে তো আমরা টেক্সট হিসেবে ধরুন এখানে ইনসার্ট টেক্সটের জায়গায় ডক্স দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন ডক্স দিয়ে দিলাম ডক্স দেওয়ার পর এখানে হচ্ছে কাল যে আমার যেই ওয়াটারমার্কটা আছে এই ওয়াটারমার্কের ফন্টটা কী হবে সেটা যদি আমি টাইমস নিউ রোমান্ডে দিয়ে দিই টাইমস নিউ রোমানে দিয়ে দেওয়ার পর এটা কি ডায়াগনালি থাকবে ডায়াগনালি হচ্ছে পাশাপাশি এই যে দেখতেই পাচ্ছেন যে লেখাটা হচ্ছে একটু নিচ থেকে উপরের দিকে কোনাকুনি যাচ্ছে আর হচ্ছে হরিজন্টাল হচ্ছে মানে বাম থেকে ডানে আমরা এইভাবে করে সিলেক্ট করে দিতে পারি ডায়াগনালি থাকলেই আমার কাছে সুন্দর লাগতেছে তা আমি এভাবে করে হচ্ছে ওয়াটারমার্কটা সিলেক্ট করে দিতে পারি এই যে ওয়াটারমার্ক সিলেক্ট হয়ে গেল তো এই ওয়াটারমার্কে আমরা যদি এখান থেকে আবার আমাদের যে ওয়াটারমার্ক অপশনটা আছে এই ওয়াটারমার্কে চলে গেলাম চলে যাওয়ার পর হচ্ছে আমরা ডিলেট করে দিলাম বা রিমুভ ওয়াটারমার্ক দিয়ে দিলাম তাহলে রিমুভ হয়ে গেল এরপর যদি আসি আমাদের এখানে হেডার অ্যান্ড ফুটার আছে আমরা যদি একটা হেডার অ্যাড করি হেডার অ্যান্ড ফুটারটা কী ধরুন আপনার কোনো একটা লেখা সম্পূর্ণ সব পেজেই প্রয়োজন সব পেজেই এই হেডার এবং ফুটারের যে লেখাগুলো আছে অর্থাৎ আমার একটা লাইন ধরুন আছে এই লাইনটা হচ্ছে আমার একশো পেজের একটা ডকুমেন্টস আছে বা একটা বই আছে সেই বইয়ে আমার এই একশো পেজের মধ্যেই এই একটা লাইন প্রয়োজন বা একটা কথা প্রয়োজন সেক্ষেত্রে হচ্ছে আমরা হেড অ্যান্ড ফুটার ব্যবহার করে থাকি হেডার ব্যবহার করে থাকি উপরের দিকে দেওয়ার জন্য ওটাকে হেড বলে কি মনে করেন হেড যেহেতু উপরে থাকে তো আমরা সেই জন্যই এটাকে আসলে হেডার বলি আর ফুটার হচ্ছে নিচের দিকে ও লেখাটা থাকবে যেহেতু ফুট নিচের দিকে থাকে তাই আমরা ওটাকে ফুটার বলি তো আমরা যদি হেডারে ক্লিক করি ক্লিক করার পর আমরা এখানে ধরুন কিছু লিখে দিলাম দিস ইজ হেডার এটা লিখে যদি আমি ডান দিয়ে দিই ডান দিয়ে দেওয়ার পর এই যে লেখাটা আছে এই লেখাটা আসলে আমি দেখতেই পাবেন যে নর্মালি হচ্ছে আমি এই লেখাটা যেতে পারবো না এখন আমি যদি একটা নতুন পেজ নিই এখান থেকে নিউতে চলে যাওয়ার পর সরি আমি যদি এখান থেকে হচ্ছে আপনার সিম্পলি নতুন পেজে চলে যাই অর্থাৎ এন্ট্রে ক্লিক করে করে যদি আমি নিচে চলে যাই আপনারা দেখতেই পাবেন যে এখানে অলরেডি দিস ইজ হেডার লেখাটা চলে আসছে ঠিক তেমনি আমরা যদি এখান থেকে আপনার ফুটারের কাজ করি ফুটারের কাজ করলেও নিচে সেম কাজটাই হবে ঠিক আছে আবার এখানে পেজ নাম্বার আছে অর্থাৎ হচ্ছে আমি যে কোনো স্টাইলে আমরা একটা পেজের নাম্বারগুলো অ্যাড করতে পারবো ধরুন আমি যদি এখানে বলি হচ্ছে রাইট সাইডে মাউসার মানে পেজের রাইট সাইডে আমাকে পেজের নাম্বারগুলো দেখাবে আর যদি আমরা এই অপশনটা সিলেক্ট করি তাহলে হচ্ছে নিচের দিকে সিলেক্ট করে দিলাম দেখতে পাচ্ছেন যে এখানে চলে আসছে অর্থাৎ এটা ফার্স্ট পেজ ঠিক আছে এখান থেকে হচ্ছে আমি পেজ নাম্বার অ্যাড করলাম এরপর আমরা আসি আরও যদি আমাদের কোনো অপশন থেকে থাকে বা আমাদের যদি আরো কিছু থাকে আমরা যদি দেখ মানে দেখার মতো এখানে আসলে তেমন আর কিছুর হয়তো বা আমাদের প্রয়োজন নেই আসলে এত কিছু আরও অনেক বিষয় রয়েছে যেগুলো আসলে জানার তো আসলে কোনো শেষ নেই কিন্তু বেশি কিছু জানতে গেলে দেখা যাচ্ছে আবার বিষয়টা হচ্ছে কনফিউজিং হয়ে আসে আর কি তো আমরা এই জন্য আসলে কনফিউজিশনে না যাওয়াটাই বেটার আমরা যদি হরিজন্টাল লাইনে ক্লিক করি তাহলে একটা হরিজন্টাল লাইন চলে আসবে এটা জাস্ট একটা হরিজন্টাল লাইন হিসেবে আপনারা ইউজ করতে পারবেন দুইটা ধরেন কাজের দুইটা সেকশনকে আলাদা আলাদাভাবে ডিভাইড করার জন্য আরেকটা বিষয় রয়েছে যেটা আরেকটা বিষয় রয়েছে যেটা খুবই ইম্পর্ট্যান্ট এটা হচ্ছে আমাদের পেজ ওরিয়েন্টেশন পেজ ওরিয়েন্টেশনটা কি আমার হচ্ছে জিনিসটা ল্যান্ডস্কেপ না পোর্ট্রেট ঠিক আছে পোর্ট্রেটটা কি পোর্ট্রেটটা হচ্ছে আপনি কোনো একটা পেজকে ধরুন লম্বা লম্বি ধরলেন উপর থেকে নিচ পর্যন্ত লম্বা নিয়ে ধরলেন আর ল্যান্ডস্কেপটা হচ্ছে পাশাপাশি ধরলেন ধরেন আমরা যেভাবে ল্যান্ডস্কেপটার বিষয়টা হচ্ছে আমরা ভিডিও দেখার জন্য ফোনটাকে একটু রোটেট করে আমাদের দুই হাতে নিয়ে নেই না গেম খেলার জন্য বলেন বা মুভি দেখার জন্য আমরা যেভাবে নেই ওটা হচ্ছে ল্যান্ডস্কেপ এবং এটা হচ্ছে পোর্ট্রেট যদি আমি ল্যান্ডস্কেপে দিই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে পাশে থেকে একটু বেড়ে গেল আবার যদি সেই অপশানটাতে চলে যাই ফরম্যাটটাতে এখান থেকে পেজ ওরিয়েন্টেশনে যাই ওরিয়েন্টেশনে যাওয়ার পর যদি পোর্ট্রেট দিই পোর্ট্রেট দেওয়ার পর হচ্ছে হোল ডকুমেন্টই থাকুক হোল ডকুমেন্ট থাকার পর আমরা হচ্ছে জিনিসটা আবার একটু পাশ দিয়ে একটু ছোট হয়ে গেল ওকে এখানে একটা বিষয় আছে ওয়ার্ড কাউন্ট আমি স্পেল অ্যান্ড স্পেলিং অ্যান্ড গ্রামারটা আগেই দেখিয়ে দিয়েছি ওয়ার্ড কাউন্টার হচ্ছে আমাদের কয়টা ওয়ার্ড কয়টা লাইন লেখা হয়েছে সেই বিষয়গুলো আসলে দেখানো হবে এখানে তো আমি যদি এখানে ক্লিক করি ক্লিক করার পর আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে দেখাচ্ছেন যে আমি দুইটা পেজ নিয়েছি আমার এতগুলো ওয়ার্ড লেখা হয়েছে এবং এতগুলো ওয়ার্ডের মধ্যে এতগুলো ক্যারেক্টার আছে এবং ক্যারেক্টার যদি স্পেস নিয়ে চিন্তা স্পেস ছাড়া চিন্তা করা হয় যে মাঝখানে যে স্পেসটা আছে অর্থাৎ খালি জায়গাগুলো আছে ওই খালি জায়গাগুলো বাদে যদি চিন্তা করা হয় তাহলে এতগুলো ক্যারেক্টার রাখা হয়ে আছে আমি লিখেছি আর এখানে যদি আমি ডিসপ্লে ওয়ার্ড কাউন্ট ওয়াইল টাইপিং যদি অন রাখি অন যদি ওকে দেই তাহলে আপনারা দেখতেই পাবেন যে নিচের দিকে আমার ওয়ার্ড কাউন্টটা চলে আসছে যে আমার এতগুলো ওয়ার্ড হয়েছে আমি যদি যখনই লিখব লেখার সাথে সাথে দেখবেন অটোমেটিকলি জিনিসগুলো বাড়তেছে হ্যাঁ মোটামুটি এতটুক জানলেই হবে আপনার বেসিক যদি আপনি এতটুকু জানেন তাহলে আপনি মোটামুটি ডকের মধ্যে যে কোনো ধরনের কাজ করতে পারবেন আর এছাড়া আমি আরেকটা বিষয় যদি একটু দেখিয়ে দিই যে আমি আসলে কোথায় সেভ করব এটা হচ্ছে আমার বিষয় তো আমি যদি এইখানে এই যে অপশানটা আছে ফোল্ডারের মতো আপনারা দেখতে পাচ্ছেন এই অপশানটাতে ক্লিক করি ক্লিক করার পর আমার পেজটা লোড হচ্ছে আমি এখান থেকে আসলে আমার সিলেক্ট করে দিব ধরুন আপনি আপনাদের জন্য আমি এই ফোল্ডারটা তৈরি করেছিলাম আমি এই ফোল্ডারটা সিলেক্ট করে এই ফোল্ডারের ভিতর চলে গেলাম এখানে হচ্ছে আমি জিনিসটা আমার যে ডক ডকুমেন্টসটা আছে বা আমার যে ফাইলটা আছে আমি এই ফাইলটাকে আসলে মুভ করে দিলাম বা সেভ করে দিলাম তো এটা করলে কি হয় আপনার যে গুগল ড্রাইভে তো সমস্ত ডক বলেন বা গুগল শিট বলেন সব কিছু ওখানেই সেভ হয় তো সেভ হওয়ার পরে যেটা হয় যে আমার অনেকগুলো ফাইল হয়ে গেলে আমার সেটা খুঁজতে সমস্যা হয় তো আপনি যদি একটা ফোল্ডার করে নির্দিষ্ট জায়গায় জিনিসটা সেভ করে দেন তাহলে হচ্ছে আপনি সহজে বিষয়টা খুঁজে পাবেন যদি আমাদের যেই ড ইয়ে আছে ড্রাইভ আছে সেখানে চলে যাই সেখানে চলে যাওয়ার পর হচ্ছে মাই ড্রাইভে চলে যাই মাই ড্রাইভে চলে যাওয়ার পর আমাদের যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারটাতে চলে যাই যে ফোল্ডারটাতে আমি সেভ করেছি এখানে দেখতেই পাচ্ছেন যে বেসিক্স অফ গুগল ডক নামে একটা ফাইল সেভ হয়ে গেছে অর্থাৎ এই যে ফাইলটা আছে এই ফাইলটা এখানে সেভ হয়ে গেছে আশা করি আপনাদের গুগল ডক্স নিয়ে আর কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না এই ভিডিওটা আমি এই জন্যই তৈরি করেছি যাতে আপনারা হচ্ছে বেসিক্যালি আমাদের যত ধরনের কাজ আছে গুগল ডক্সে যত ধরনের আমরা যত কিছু করতে পারি সমস্ত কিছুই যাতে আপনাকে একটা শর্ট ভিডিওর মাধ্যমে খুব সিম্পলি বুঝাতে পারি আশা করি আমি সেটা বুঝাতে সফল হয়েছি